আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহপুর হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহপুর হাই স্কুল রায়পুর নরসিংদী। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। যদি এক নম্বর, যদি এ প্লাস বি ইকাল টু থ্রি এবং এ বি ইকাল টু টু হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউ এর মান কত? আমরা প্রথমে বর্ণাংশ মুক্ত মানগুলি নিয়ে আলোচনা করব। সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু থ্রি এবং এ বি ইকাল টু টু, তাহলে আমরা মান নির্ণয় করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হল, যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি এর মান থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস টু, এ বি এর মান টু, মান বসিয়ে থ্রি স্কোয়ার অর্থ থ্রি গুণ থ্রি নাইন মাইনাস ফোর, নাইন থেকে ফোর বিয়োগ করলে ফাইভ, অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি ফাইভ। আনসার ফাইভ। এবং এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এর মান থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান টু ইন্টু এ প্লাস বি এর মান থ্রি, মান বসিয়ে থ্রি গুণ থ্রি গুণ থ্রি টোয়েন্টি সেভেন মাইনাস তিন দুগুণে ছয় তিনশো আঠারো, টোয়েন্টি সেভেন থেকে এইটিন বিয়োগ করলে নাইন, আমরা এ কিউ প্লাস বি কিউবের মান পেয়েছি নাইন। আনসার নাইন। আমরা এ প্লাস বি এবং এ বি এর মান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পেরেছি। এখন মাইনাস মান দিয়ে আমরা মান সমাধান করার চেষ্টা করব। যদি মান থাকে মাইনাস এ মাইনাস বি ইকাল টু থ্রি এবং এ বি ইকাল টু টু, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে দিতে হবে এ বি মাইনাস বি কিউবের মান কত? সমাধান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু, মানটা যেহেতু মাইনাসে দেওয়া আছে, আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ মাইনাস বি এর মান থ্রি স্কোয়ার প্লাস টু এ বি এর মান টু, মান বসিয়ে নাইন
प्लस फोर नाइन फोर जुग कर ले थार्टीन स्कोयर प्लस बी स्कोयर मान पेलम आम्रा थार्टीन आंसर थार्टीन। एवं ए क्यूब माइनस बी क्यूब इक्वल टू ए माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी ए माइनस बी एर मान थ्री थ्री क्यूब प्लस थ्री ए बी एर मान टू इंटू ए माइनस बी एर मान थ्री मान बसिए ट्वेंटी सेवेन एटीन ट्वेंटी सेवेन एवं एटीन जोग कर ले होबे फोर्टी फाइव आंसर फोर्टी फाइव अर्थात ए माइनस बी एर मान थ्री एवं ए बी एर मान टू थेके आमरा ए स्क्वायर प्लस बी स्क्वायर एवं ए क्यूब माइनस बी क्यूबर मान बेर करते पेरेछि। एखन जुदि मान थाके बर्णांश युक्त जेमन जेमन एक्स प्लस वन बाय एक्स इक्वल टू थ्री होले एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर एवं एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूब एर मान कत देवा से एक्स प्लस वन बाय एक्स एर मान थ्री एक्स प्लस वन बाय एक्स इक्वल टू थ्री एखन एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर इक्वल टू एक्स प्लस वन बाय एक्स होल स्क्वायर माइनस टू ए बी होबे वन बाय एक्स 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 काटा एक्स प्लस वन बाय एक्स एर मान थ्री थ्री स्क्वायर माइनस टू मान बसिए नाइन माइनस टू सेवेन एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर मान पेलाम सेवेन आंसर सेवेन। एवं एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूब इक्वल टू एक्स प्लस वन बाय एक्स होल क्यूब माइनस थ्री ए बी अर्थात एक्स वन बाय एक्स इंटू एक्स प्लस वन बाय एक्स एक्स प्लस वन बाय एक्स एर मान थ्री थ्री क्यूब माइनस थ्री एक्स एक्स काटा इंटू एक्स प्लस वन बाय एक्स एर मान थ्री मान बसिए थ्री तीन बार गुण कर ले होबे ट्वेंटी सेवेन माइनस नाइन ट्वेंटी सेवेन थेके नाइन वियोग कर ले होबे एट्टीन अर्थात आमरा मान पेलाम एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूबेर एट्टीन। प्रथमे आमरा भग्नांश मुक्त अर्थात ए प्लस बी दिए मान बेर करेछि ए स्क्वायर प्लस बी स्क्वायर এবং এ কিউ প্লাস বি কিউব এবং এ কিউ মাইনাস বি কিউবের এখন ভগ্নাংশ যুক্ত অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা বের করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কে এ ধরলে এবং ওয়ান বাই এক্স কে বি ধরলে সূত্র অনুসিদ্ধান্ত দ্বারায় এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি
x x কাটা x প্লাস ওয়ান বাই x এর মান থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস টু, থ্রি টু দুইবার গুণ করলে হবে নাইন মাইনাস টু, নাইন থেকে টু বিয়োগ করলে সেভেন। এখন আমরা বের করবো x কিউব প্লাস ওয়ান বাই x কিউবের মান, x প্লাস ওয়ান বাই x হোল কিউব মাইনাস থ্রি এ বি, অর্থাৎ x ইন্টু ওয়ান বাই x ইন্টু x প্লাস ওয়ান বাই x, x প্লাস ওয়ান বাই x এর মান থ্রি, থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু x প্লাস ওয়ান বাই x এর মান থ্রি, টোয়েন্টি সেভেন মাইনাস নাইন, টোয়েন্টি সেভেন থেকে নাইন বিয়োগ করলে এইটিন দাঁড়ায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি সেভেন এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পেয়েছি এইটিন। যদি আমরা এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস ব্যবহার করি, আগে প্লাস ব্যবহার করেছিলাম এখন মাইনাস ব্যবহার করি তিন নাম্বার, তাহলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান থ্রি, থ্রি স্কোয়ার প্লাস টু মান বসিয়ে নাইন প্লাস টু অর্থাৎ ইলেভেন। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি ইলেভেন এবং এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর অনুসিদ্ধান্ত অর্থাৎ মান নির্ণয়ের সূত্র হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি, অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এক্স কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান থ্রি, থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি মান বসিয়ে টোয়েন্টি সেভেন প্লাস নাইন যোগ করলে হয় থার্টি সিক্স, অর্থাৎ যখন আমাদের মানটা থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পাব ইলেভেন এবং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি থার্টি সিক্স। এখন আমরা ভগ্নাংশ যুক্ত এবং ভগ্নাংশ মুক্ত এই দুই ধরনের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এবং এক্স কিউব মাইনাস বি ওয়ান বাই এক্স কিউবের মান আমরা বের করতে সক্ষম হয়েছি। এবার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফোর হয় তবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান কত, এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করব সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর, এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, আমরা একে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানি এক্স স্কোয়ার, বি মানি ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের
কোন সিদ্ধান্ত হবে যেহেতু মানটা আমাদের প্লাসে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স এক্স কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফোর ফোর স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু মান বসিয়ে সিক্সটিন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ফোরটিন ফোরটিন স্কোয়ার মাইনাস টু ফোরটিন ইন্টু ফোরটিন গুণ করা হলো হবে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স মাইনাস টু আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি হিসাব ফোরটিন ইন্টু ফোরটিন চার চার ষোল সাত এক চারকে চার এক পাঁচ চার ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স টু বিয়োগ করলে ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে পেরেছি ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর আমাদের মান নির্ণয় সম্পর্কিত এই মানগুলি বের করতে পারলে তোমরা যে কোনো মানই বের করতে পারবে আমি আরেকটা মান বের করে দিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ সমাপ্তি ঘোষণা করব যদি মান থাকে এ প্লাস বি ইকাল টু ফোর এবং এ বি ইকাল টু টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত এখানে আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের মান আছে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি এর মান নেই যদি এই ধরনের মান বের করতে হয় তাহলে আমাদের আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে কি অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আমরা এ মাইনাস বি এর মান বের করব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি এর মান ফোর ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু সিক্সটিন মাইনাস এইট এইট অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার কাটতে হলে রোটোবার ব্যবহার করতে হবে উভয় পক্ষে বর্গমূল করে অতএব এ মাইনাস বি এর মান হবে রোটোবার এইট ফোর ইন্টু টু অর্থাৎ টু রোটোবার টু এ মাইনাস বি এর মান বের হবে টু রোটোবার টু এখন আমরা মান বের করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এর মান দেওয়া আছে ফোর এবং এ মাইনাস বি এর মান আমরা বের করেছি টু রোটোবার টু টু রোটোবার টু তাহলে আমাদের মান নির্ণয়ের সময় প্লাস মাইনাস ব্যবহার করা যায় প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এখানে হবে প্লাস মাইনাস আসবে প্লাস মাইনাস এইট রোটোবার টু অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমাদের হবে প্লাস মাইনাস এইট রোটোবার টু আনসার এইট রোটোবার টু আমরা এতক্ষণ যা সূত্র প্রয়োগ করে বিভিন্ন মান নির্ণয় করেছি
তোমরা যদি এই মান নির্ণয়গুলি বের করতে পারো তাহলে যে কোনো মান নির্ণয়ের অঙ্ক তোমরা আমি আশা করি করতে পারবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচার শোনার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমার লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।